স্টুডিওতে আমাদের মাঝে উপস্থিত আছেন বাত ব্যথা প্যারালাইসিস ও রিহ্যাব ফিজিও বিশেষজ্ঞ ডাক্তার মোহাম্মদ শফিউল্লাহ প্রধান। আমরা বিরতির মধ্যে একটা প্রশ্ন পেয়েছি ফেসবুকে, আকরাম খান, তিনি লিখেছেন 3 বছর যাবৎ 2 পায়ের গোড়ালি ব্যথা, আর 2টো সেশন উনি পিআরপি করেছেন কিন্তু কোনো কাজ হচ্ছে না, এখন কি করণীয়? আচ্ছা, পায়ের গোড়ালি ব্যথা নিয়ে আমরা এর আগে বহু আলোচনা করেছি, স্পেশালি পায়ের প্ল্যান্টার ফ্যাসাইটিস বা ক্যালকিনিয়াল স্পার থেকে গোড়ালি ব্যথা হয়ে থাকে, অথবা পায়ের গঠনগত সমস্যা থেকে হতে পারে। আর পিআরপি থেরাপি ওয়ান অফ দ্য বেস্ট লেটেস্ট ট্রিটমেন্ট এবং সেফ। তো সাধারণত পিআরপি একটা শেষ একটা জায়গায় 3 বার দিতে হয়, উনি আরেক সেশন করে দেখতে পারে, 2টা সেশন উনি করেছেন, শেষ করেছে আরেকটা সেশন করে দেখতে পারে। কিন্তু পিআরপি করেন আর অন্য থেরাপি নেন, বা আমরা যেমন আমরা এখানে হচ্ছে মাসেল স্টিমুলেট করে থাকি অনেক সময়, যেটা ফেরাডিক কারেন্ট, বা আমরা অনেক সময় লেজার দিয়ে থাকি, লেজার থেরাপি, বা বিভিন্ন স্ট্রেসিং এক্সারসাইজ, যা কিছুই করি না কোনো অনেক সময় ভালো হয়ে গিয়ে আবার ব্যথা আসে। আর মূল কারণটা হচ্ছে অনেক সময় জুতার সমস্যা থাকতে পারে, অনেক সময় ওভার ওয়েট থাকতে পারে, পায়ের গঠনগত সমস্যা থাকতে পারে। তো উনি একজন বাত ব্যথা এবং ফিজিওথেরাপি বিশেষজ্ঞকে দেখে পায়ের ট্যাসেস করে দেখতে পারে, বা যে ডাক্তার দেখছে ওনাকে ওনাকে বললে পায়ের গঠনগত কোনো সমস্যা থাকলে কারেকশন করতে হবে। যদি ফুট একেবারে ফ্ল্যাট থাকে তাহলে জুতাতে আঁশ দিতে হবে, বা ক্যাভাস থাকলে তাও আলাদা আঁশ দিতে হবে, এবং সফট জুতা ব্যবহার করতে হবে, তাহলে দেখা যাবে যে সমস্যাটা আস্তে আস্তে কমে যাবে। আর পিআরপি আরেক সেশন দিতে পারে, আর 2টা সেশন দিয়ে দেখতে পারে উনি। আমাদের সাথে আরো একজন দর্শক সংযুক্ত হয়েছেন। আচ্ছা, হ্যালো, আসসালামু আলাইকুম দর্শক, কে বলছেন, কোথা থেকে বলছেন? ওয়ালাইকুম আসসালাম, আমি গাইবান্ধা থেকে বলতেছি। ওয়ালাইকুম আসসালাম, জি। আমার নানির আসলে আমার নানির পিএলআই মানে নানির বয়স আসলে 60, ওনার উচ্চতা মানে 5 ফুট 4 ইঞ্চি হতে পারে। ওনার 2 মাস আগে অনেক প্রচন্ড পায়ের মানে ডান সাইডে প্রচন্ড ব্যথা, একদম পায়ের মানে কোমর থেকে একদম পায়ের গোড়ালি পর্যন্ত ব্যথা। তো আমরা এমআরআই করে মানে ডাক্তার বললো যে ওনার পিএলআইডি অর্থাৎ দিক প্রলাপ্স হয়েছে, মানে নার্ভে চাপ দিচ্ছে। জি, তো ডাক্তার বলছে অপারেশন করতে হবে। তো স্যার, রোগীর একটু হার্টের প্রবলেম, একটু হাই প্রেশার, আর পায়ের নখ গুলোতে কোনো বোধ শক্তি নাই, অবসায় আছে আর কি। রোগী একদম হাঁটতেই পারে না, মানে 1 মিনিটও হাঁটতে পারে না, শুয়ে থাকতে পারে, বসে থাকতে পারে না। এন্ড স্যার, অপারেশন ছাড়া কি এটা কোনো ভাবে সম্ভব? অপারেশন কি করা যাবে না বা আপনারা চাচ্ছেন না? অপারেশন অপারেশন যদি করা লাগে তাহলে আমরা করব, যদি একদম ইমার্জেন্সি হয়। আচ্ছা, বুঝতে পারছি, মানে অল্টারনেটিভ কিছু করা যাবে কিনা, এই তো কথা? হ্যাঁ। আচ্ছা জি, ধন্যবাদ। হ্যাঁ, যদি পিএলআইডি মানে খুব সিভিয়ার ডিস্ক প্রলাপস হয়, একেবারে কম্প্রেস থাকে, বা আমরা ক্যানাল স্টেনোসিস থাকতে পারে, বা এক্সট্রুডেড ডিস্ক থাকতে পারে, বা আপনার অনেক ক্ষেত্রে সেখানে যে চেঞ্জ আসতে পারে নার্ভের মধ্যে, সেক্ষেত্রে অপারেশন অনেক ক্ষেত্রে বাধ্যতামূলক বা করা প্রয়োজন হয় বা করা উচিত। আবার অনেক ক্ষেত্রে বয়স বেশি হলে হার্টের সমস্যা থাকলে হয়তো অ্যানেস্থেশিয়ান রাজি হবে না, কারণ রুগী অন্য খারাপ হয়ে যেতে পারে। তো সেই ক্ষেত্রে অল্টারনেটিভ ট্রিটমেন্ট হচ্ছে আপনাকে কন্টিনিউয়াস একজন মানে যে দীর্ঘদিন এই রুগীগুলো নিয়ে ডিলিংস করে, স্পেশালি ড্রাই নিডিলিং, আকুপাংচার এবং ইপিডুরাল থেরাপি, এইগুলার পাশাপাশি বিভিন্ন এক্সারসাইজ, ইলেকট্রোথেরাপি, এত রেজাল্ট আসবে। হ্যাঁ, হয়তো একেবারে ভালো 100% না হলেও 70-80% ইম্প্রুভ হয়ে যাবে, তো সেটা করা সম্ভব। এবং এই ক্ষেত্রে অনেক দিন, প্রায় হয়তো 1-2 মাস আপনাকে থেরাপি কন্টিনিউ করতে হবে, এবং দিতে দিতে এটা ইম্প্রুভ করবে, এবং নার্ভ মাসেল স্টিমুলেটর ব্যবহার করতে হতে পারে। তো সেক্ষেত্রে আপনি একজন বাত ব্যথা এবং ফিজিওথেরাপি রিহ্যাবিলিটেশন স্পেশালিস্ট দেখাতে পারেন। আর যদি আমার মতে, যেহেতু ডাক্তার সাহেব বলেছে অপারেশন, বা আপনি যে ক্লিনিক্যালি বলছেন, যদি ওনার অজ্ঞানের ডাক্তার এটাকে অপারেশন করতে কোনো সমস্যা মনে না করে, অপারেশনটা বেস্ট চয়েস ওনার ক্ষেত্রে। আমাদের সাথে ফেসবুকে আরেকজন দর্শক সংযুক্ত হয়েছেন, হুরা জান্নাত, তার হাজবেন্ডের সম্পর্কে লিখেছেন, হাজবেন্ডের বয়স 62 ইয়ার্স, তার পিঠে ব্যথা, শোয়ার পরে ব্যথাটা বেড়ে যায় এবং ডাক্তার বলেছেন লিগামেন্ট আটকে গেছে, থেরাপি দিচ্ছে কিন্তু মাঝে মাঝে ব্যথাটা বেড়ে যায়। লিগামেন্ট আটকে গেছে, যেটা অনেক সময় আমরা বলে থাকি, আসলে ডিস্ক প্রলাপসে অনেকে এটা বোঝায় আর কি, লিগামেন্ট তো আটকায় না, হয়তো ডিস্ক প্রলাপসে নার্ভ কম্প্রেশন, হয়তো ডাক্তার বোঝায় রুগী তার মতো করে একটা বুঝে নেয়, এটা হতে পারে। আর যেহেতু শুলে ব্যথা হয়
আর দিনের বেলা কম আসে, তবে এটা এটা ফিজিওথেরাপিতে ইম্প্রুভ হওয়ার কথা আমার মনে হয়। উনি থেরাপি যার কাছে নিচ্ছে বা যে সে আদৌ ফিজিওথেরাপির চিকিৎসক কিনা সেটা একটা দেখার বিষয়, কারণ অনেক আছে যে হয়তো কোনো রকম ট্রেনিং নিয়ে ফিজিওথেরাপি নিচ্ছে দিচ্ছে, অনেকে আছে ডিপ্লোমা করেছে ফিজিওথেরাপিতে, তারা ডাইরেক্ট রুগী দেখার কোনো অধিকার নাই বাংলাদেশের রিহ্যাব কাউন্সিল আইন অনুযায়ী। তাকে একজন ফিজিওথেরাপিস্ট যে বিএ ব্যাচেলার ডিগ্রিধারী তার আন্ডারে কাজ করতে হবে, হয়তো সেখানেও গ্যাপ থাকতে পারে আমি জানি না। তো উনি অ্যাসেস মানে যে ডাক্তারকে দেখাচ্ছে থেরাপি হয়তো চেঞ্জ সফট বা অনেকে জাজি মেশ হয় বা ফোমেশো বা বিভিন্ন নারকেলের যে ইয়ে দিয়ে তৈরি খোসা দিয়ে তৈরি বিভিন্ন ম্যাট্রেস থাকে যেগুলো ক্ষতিকর শরীরের জন্য, ওটা কারেকশন করতে হতে পারে পাশাপাশি, বা বালিশের ব্যবহার এগুলো একটু অ্যাড্রেস করতে হবে। আর ফিজিওথেরাপিটা হয়তো চেঞ্জ করতে হতে পারে, মানে যে এখন যে টাইপের থেরাপি দিচ্ছে সেটা হয়তো চেঞ্জ করলে ইম্প্রুভ হয়ে যাবে ইনশাল্লাহ। আমাদের সাথে আরো একজন দর্শক আছেন, আমরা ফোনটি নিয়ে আসি। আচ্ছা, হ্যালো, আসসালামু আলাইকুম দর্শক, কে বলছেন, কোথা থেকে বলছেন? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জি ওয়ালাইকুম আসসালাম। স্যার আমি ঢাকা মিরপুর থেকে মোহাম্মদ জাহিদ বলছিলাম। জি স্যার, আমার ওয়াইফের একটু সমস্যা, সেটা হচ্ছে 14 ডিসেম্বর আর কি বেবি হয়েছে, তার 7 দিন পর থেকে নিজের শক্তিতে উঠা দাঁড়াইতে পারে না, হাঁটতে পারে না, উঠাইয়া যখন দেওয়া হয় তখন আর কি ধরে ধরে হাঁটতে পারে। আমি নিউরোসাইন্সে ডাক্তার দেখাইছি, ওনারা ফিজিওথেরাপি দিচ্ছে, দিছে ফিজিওথেরাপি দিতেছি, ওষুধ খাওয়াইতেছি, তো মোটামুটি এখন একটু আর কি হাত গুলো আগে মানে হাতেও সমস্যা ছিল, হাত গুলো মোটামুটি এক্সারসাইজ দিছে, ব্যায়াম দিছে, সেগুলোর মাধ্যমে একটু ঠিক হয়েছে, কিন্তু পা আর হলো যে কোমর এই দুইটা মানে নিজে আর কি মুভমেন্ট মোটামুটি করতে পারে, কিন্তু উঠাইয়া দিলে আর কি হাঁটতে পারে, নিজের শক্তিতে আর কি উঠা করেছে যে এই সমস্যা হয়েছে কোন রোগের নাম না না এরকম কিছু বলে না, জাস্ট এইটুকুই বলছে যে ওনার নার্ভ গুলা দুর্বল হয়ে গেছে যার কারণে এরকম হইতেছে। আচ্ছা, MRI করেছিলেন মেরুদণ্ডের? না এগুলো কিছুই দেয়নি স্যার। আচ্ছা জি, ধন্যবাদ। আপনি ওনার একটা MRI করতে বলেন ডাক্তার সাহেবদেরকে, MRI করা প্রয়োজন, খুবই জরুরি। আর ফিজিওথেরাপির যে থেরাপিগুলো দিচ্ছে কন্টিনিউ করেন, যে এক্সারসাইজগুলো শিখাচ্ছে কন্টিনিউ করেন, আপনি যে ধরে হাঁটাচ্ছেন এটাও একটা থেরাপি, এই যে আপনি উঠে দিচ্ছেন তারপরে সে হাঁটতে পারে, সো এটা কন্টিনিউ করতে থাকেন, আপনারা হাঁটার ব্যবস্থা করেন, উঠে দেন যেন সে একটু নিজে নিজে হাঁটে, হাতের এক্সারসাইজগুলো করান, আস্তে আস্তে ইম্প্রুভ হবে। আর একটা MRI করে দেখেন মেরুদণ্ডে যে কোথাও কোনো সমস্যা আছে কি না, যে কোনো হয় অনেক সময় এন ইনফেকশন থেকে হঠাৎ করে এটা হতে পারে, বা পোস্ট আপনার ডেলিভারি অনেক সমস্যা হতে পারে, বা মাসেল দুর্বল হয়ে গেলে এটা হতে পারে, বা ডিস্কের সমস্যা থেকে হতে পারে। তো আমার মনে হয় এটা ভয় পাওয়ার কিছু না, আস্তে আস্তে ইম্প্রুভ করবে। একটা MRI করেন আর ফিজিওথেরাপি কন্টিনিউ করেন, এবং ফিজিওথেরাপি প্রয়োজনে যে এক্সারসাইজগুলো আরও আপডেট এক্সারসাইজ দিতে বলেন, নিজেরা ধরে ধরে করান, একটু হাঁটান বা এগুলো হেল্প করেন, দেখবেন করতে করতে ইম্প্রুভ হবে। এবং এই ক্ষেত্রে মানে থিওরিটি হচ্ছে যে কোনো মাসেল দুর্বল হোক, যে কোনো মাসেল গ্রস বডি যদি দুর্বল হয়ে পড়ে তাকে অ্যাসিস্ট করতে হবে, আমরা বলি অ্যাক্টিভ অ্যাসিস্টেড এক্সারসাইজ। যখন একটা লোক একেবারে প্যারালাইসিস হয়ে যায় টোটালি, যেমন ICU আছে, হাসপাতালে ভর্তি, স্ট্রোকের রোগী বা এনি প্যারালাইসিস, তখন আমরা কি করি, প্যাসিভ এক্সারসাইজ করাই, মানে সে নিজে পারছে না, এই জন্য আমরা করে দিই, করায় দিতে হবে। আবার কেউ কিছু পারে তাকে অ্যাসিস্ট করতে হবে, দিস ইজ অ্যাসিস্টেড বা অ্যাক্টিভ অ্যাসিস্টেড এক্সারসাইজ। এবং অ্যাসিস্টেড অ্যাক্টিভিটি যেমন ওনার ওয়াইফরে উঠিয়ে দিলে উনি পারে, সো উঠিয়ে দেওয়াটা কন্টিনিউ করতে হবে। এখন যদি চিন্তা করেন না তোমাকে উঠতেই হবে, জোর করে গ্র্যাজুয়ালি সে বেটার ফিল করবে, বেটার ফিল করবে, এই যে উঠিয়ে দিলে সে করতে চলতে পারে। সাথে কেন হচ্ছে কারণটা নির্ণয় করা আসলে খুব জরুরি। আমাদের সাথে একজন দর্শক সংযুক্ত হয়েছে। আচ্ছা, হ্যালো, আসসালামু আলাইকুম দর্শক, কে আছেন আমাদের সাথে? জি আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি আমি মোহাম্মদ একরাম খান বলছিলাম খিলগাঁও থেকে। জি স্যার, ওই যে আমার পায়ের গোড়ালিতে ব্যথা স্যার। আচ্ছা, প্লান্টার ডাক্তার বলতেছে যে প্লান্টার সাথে 3 বছর ধরে স্যার ব্যথা। এক পা না দুই পা স্যার? প্রথমে এক পা ছিল, বাম পায়ে ছিল, পরে 6 মাস পর আস্তে আস্তে এটা ডান পায়ে চলে আসছে। আপনি কি করেন, ওজন উচ্চতা আর আপনার জুতার ইতিহাস বলেন স্যার। আমি পুলিশে চাকরি করি,
আর আমার ওজন হয়েছে 80 কেজি আর উচ্চতা হয়েছে 5 ফিট 6 ইঞ্চি। আচ্ছা, আর প্রথমে আমার ঘুম থেকে ওঠার পরে ব্যথাটা শুরু হয়, পা ফেলতে কষ্ট হয়। জি ধন্যবাদ, আমি বুঝতে পেরেছি। এখন শুনেন, আপনি তো পুলিশে জব করেন, আপনার ওজনটা বেশি, আপনি ওজন কমান। এক দুই স্যার, ওই যে পিআরপি দিতে করেছে আর কি, এখন আমি 3 বছর ধরে স্যার চিকিৎসা করতেছি কিন্তু কোনো ক্রমে আমি ভালো হইতেছি না, উল্টা আরো দুই পায়ে ব্যথা এবং আমার চলাফেরা করতে অনেক সমস্যা হইতেছে। আচ্ছা জি, আমি বুঝতে পেরেছি, ফেসবুকে আপনি প্রশ্ন করেছিলেন, জি আমরা বুঝতে পেরেছি, ধন্যবাদ। প্রথমত আপনার হাইট অনুযায়ী ওজন বেশি আছে, আপনার 10 কেজি ওজন কমাইতে হবে। আগামী এক মাসে আপনি আস্তে আস্তে ওজনটা কমান, খাবার কন্ট্রোল করেন, আগের চেয়ে অর্ধেক কম খান, নাম্বার ওয়ান। আর আপনাদের যে জুতা ব্যবহার করেন আপনাদের পুলিশে, ওই জুতার তলাতে অনেক সময় ইঞ্জুরি হয়, সেক্ষেত্রে আপনি হিল কুশন বা ইনসোল ফুল কিনতে পাওয়া যায়, ডিউটি সম অবস্থায় ওই কুশন ব্যবহার করবেন জুতার মধ্যে। আর যখন ডিউটি থাকবে না, সফট সোলের জুতা বা সহায়ক সব জায়গায় ব্যবহার করেন। পিআরপি আরও এক দুইটা সেশন নেবেন আপনি, এতেও যদি ইমপ্রুভ না করে, ওজন কমানোর পরেও ইমপ্রুভ না করলে আপনাকে অন্য থেরাপি, স্পেশালি লেজার বা এমএসটি মাসেল স্টিমুলেশন থেরাপি আপনাকে করতে হবে, এটা কমে যাবে। এটা এত হতাশার কিছু নাই, বাসায় কুসুম গরম পানিতে পা ডুবিয়ে নাড়াবেন, আর আপনার ওই যে খালি পায়ে হাঁটা একেবারে নিষেধ, অনেকে বাসায় খালি পায়ে হাঁটে, সম্পূর্ণ নিষেধ, সবার জন্য প্রযোজ্য। সফট সোলের জুতা ব্যবহার করতে হবে, পন্স বা চপ্পল টাইপের, বা আপনার মতো করে আপনারা কিনে নিতে পারেন, তাহলেই সমস্যাগুলো কমে আসবে। অনেক সময় দেখা যায় যে প্রফেশনের সাথে অকুপেশনের সাথে আসলে ব্যথাগুলোর অনেকটা রিলেশন থাকে। কারো কারো ক্ষেত্রে দেখা যায় যে ঘাড়ে খুব ব্যথা হয় এবং কোনোভাবেই ব্যথাটা কমছে না, বা বিভিন্ন ফিজিওথেরাপি নিচ্ছে, এক্সারসাইজ করছে, কমছে না, সেই ক্ষেত্রে তাদেরকে আধুনিক কী ট্রিটমেন্ট দেওয়া হয়? ধন্যবাদ। ওই যে আপনি যদি মানে যেটা বলছেন যে অকুপেশন, অকুপেশনটা একটা বিশাল একটা ইম্পর্টেন্ট, যেমন ওনার ক্ষেত্রে জুতার থেকে প্ল্যান্টার ফেসিলিটিস প্রায় হবা, অনেক সেফটি শু ইউজ করে, বা বিভিন্ন কাজের ধরনের জন্য তাকে স্পেশাল জুতা ব্যবহার করতে হয়, তো সেই ক্ষেত্রে জুতাটা একটু দেখে শুনে ব্যবহার করতে হবে, একটু ইজি গার্মেন্ট যেন হয় সেটা খেয়াল করতে হয়, এগুলা। আর আপনি যেটা হচ্ছে অকুপেশনের ক্ষেত্রে, ওই যে কাজটা আসলে কি কারণে এটা হয়, আমরা যখন রুগী দেখি বুঝতে পারি, আমরা রুগীর বলে দিই, হ্যাঁ আমরা তাকে কারেকশন করে দিই, জি হ্যাঁ আপনি এইভাবে কম্পিউটিং করবেন, বা আপনি যে ইঞ্জিনিয়ার আপনাকে এইভাবে কাজটা করতে হবে, এত সময় বসে থাকবেন, পাশাপাশি অ্যাক্টিভিটিস, মানে আমাদের আসলে কি ক্ষেত্রে কি ফিজিক্যাল এক্সারসাইজ ছাড়া, থেরাপিউটিক এক্সারসাইজ ছাড়াও কি আর কিছু দেয়া হয় কিনা? হ্যাঁ দেয়া হয়, আমরা বিভিন্ন ইলেকট্রোথেরাপি দিয়ে থাকি, পাশাপাশি অনেক সময় ভিটামিনের সমস্যা থাকলে বিভিন্ন সাপ্লিমেন্ট প্রয়োজন হতে পারে, সেগুলো দেওয়া থাকে। ইলেকট্রোথেরাপি খুবই কার্যকরী এই ক্ষেত্রে, বিভিন্ন প্রকার বিভিন্ন ধরনের অপশন আছে, আমরা বিভিন্ন ধরনের ট্রিটমেন্ট প্রসিডিওর ফলো করে আসলে ভালো থাকতে পারি। আমরা আজকে অনুষ্ঠানে একেবারে শেষ প্রান্তে চলে এসেছি, অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এসএটিভির পক্ষ থেকে। আপনাকে অনেক ধন্যবাদ, এসএটিভির যত দর্শক কলা কৌশলী সবাইকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজনে, দেখা হবে আগামী পর্বে নতুন কোনো বিষয় নিয়ে, সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আর এই অনুষ্ঠানটি পুনঃপ্রচার করা হবে আজ রাত 2টায়। ধন্যবাদ সবাইকে। আমরা জানি আপনার প্রিয়জন আপনার জন্য কতটা গুরুত্ব বহন করে, আর তাই সঠিক ডায়াগনস্টিক রিপোর্টের জন্য আপনারা আমাদের কাছেই আসেন। আমরা বিশ্বাস করি প্রপার ডায়াগনোসিস, কনসালটেশন, পেইন ও প্যারালাইসিস চিকিৎসা, পুনর্বাসন, আমাদের সব আয়োজনই সবসময় আপনাদের জন্য 24 ঘন্টা খোলা। নির্ভুল রিপোর্ট অতি দ্রুত সময়ে আমরাই দিয়ে থাকি। আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন, তবুও আমরা আছি সব সময় সর্বদা আপনাদের পাশেই। ডিপিআরসি হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক ল্যাব, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।